আজ কি মোহনবাগান জিততে পারবে? আজ কি মুম্বাই সিটিকে হারিয়ে কি লিগ শিল্ড মোহনবাগান কলকাতায় আনতে পারবে? বড় প্রশ্নচিহ্নের সামনে আজ মোহনবাগান। মোহনবাগান সহ সমগ্র বাঙালি আজ এই ট্রফির দিকেই তাকিয়ে আছে। তো এই ট্রফি পেতে গেলে আমাদের কি কি করণীয় বলছি, তার আগে একবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ইটারনাল দীপক চ্যানেলের পক্ষ থেকে আজকে মোহনবাগান ভার্সেস মুম্বাই এফসি সিটির যে ম্যাচটা হতে চলেছে এবং ম্যাচটা কিভাবে হবে বা কারই কতটা সম্ভাবনা আছে তাই নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের তুলে ধরব যে কাদের স্ট্যাটাস এই মুহূর্তে কীরকম। যদি মোহনবাগানের কথা ধরা যায় তাহলে মোহনবাগান কিন্তু দলটা এখন ফুটছে, টকবক করে ফুটছে। প্রতিটি প্লেয়ার কিন্তু এখন তাকিয়ে আছে ওই 7:30টায় খেলার দিকে এবং মোহনবাগানকে এই ম্যাচ জিততেই হবে, কোনোভাবেই আর অন্য কোনো অঙ্ক মোহনবাগানের এগোবে না। যেহেতু যদিও বা মুম্বাই এফসির কাছে একটা ড্র হলেই কিন্তু লিগ শিল্ড তাদের হাতে চলে আসবে, এই কথা কিন্তু মোহনবাগানের মাথায় অবশ্যই আছে। মোহনবাগানের এই ম্যাচটা জিততে গেলে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে দিমিত্রিকে, পেট্রোরাস দিমিত্রি পেট্রোরাস সাদিকু এবং কামিন্সকে খুব বেশি দায়িত্ব নিয়ে কিন্তু ম্যাচটাকে জেতাতে হবে এবং মাছ মারটা কিন্তু মোহনবাগানে এখন পর্যন্ত আইএসএলের সেরা এবং এই মাছ মার যদি ঠিকমতো খেলতে পারে তাহলে কিন্তু মোহনবাগানকে না জেতার কোনো কারণই নেই। আর দিমিত্রি এই মুহূর্তে যে ফর্মে আছে তা সত্যি অসাধারণ এবং ঈর্ষার কারণ, কিন্তু আমাদের কিন্তু ওই মুম্বাই সিটি এফসিকেও ছোট করে বা খাটো করে দেখলে কিন্তু হবে না, কেন মুম্বাই সিটি এফসি কিন্তু কয়েকটা প্লেয়ার আছে যা মুহূর্তের মধ্যে কিন্তু খেলার রং পাল্টে দিতে পারে, যেমন রোনাল্ডো, পেরিরা, ডায়াস এবং ভস্টুস, এই দুটো প্লেয়ার কিন্তু সাংঘাতিক। বিশেষ করে ডায়াস যে কোনো মুহূর্তে মোহনবাগানের কিন্তু অশান্তির কারণ হতে পারে, সুতরাং মোহনবাগানের রক্ষণকে সব সময় সজাগ থাকতে হবে এবং কোনোভাবেই যেন ওদেরকে অর্থাৎ মুম্বাই সিটি এফসিকে মাঝ মাঠের দখল ছাড়লে কিন্তু হবে না। মোহনবাগান যদি মাঝ মাঠে দখল প্রথম থেকেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোহনবাগান জেতার অনেক কথা। মোহনবাগান সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মোহনবাগানের সমর্থক। আজকে ক্রীড়াঙ্গন অর্থাৎ আমাদের এই চৌহাদি ক্রীড়াঙ্গন প্রায় 80,000 লোক পূর্ণ হবে যা খবর পাচ্ছি, তাতে প্রচুর টিকিট বিক্রি হচ্ছে, একশো টাকার টিকিট প্রায় শেষ। আমরাও খেলা দেখতে পাচ্ছি, তো ওখানে দেখলাম যে 100 টাকার টিকিট আর নেই, 60 টাকার কয়টা টিকিট পড়ে আছে এবং প্রচুর সমর্থক কিন্তু আজকে মোহনবাগান পেয়ে যাবে। এই বিপুল সমর্থকের যে তারস্বরের চিৎকার একটা উদ্যম, মোহনবাগানের উদ্যম কিন্তু বাড়িয়ে তুলবে এবং তারা কিন্তু আজকে মুম্বাই সিটি এফসিকে বধ করে লিগ শিল্ড জেতার প্রধান দাবিদার হতে পারে এবং মোহনবাগানের ভরসার একজন আছেন, তিনি হচ্ছেন দিমিত্রি পেট্রোরাস। এছাড়া সাদিকু আছেন, কামিংস এবং মাঝ মাঠের ভরসা আজকে কিন্তু দীপক টাংরিকে নামাতেও পারে। আর দীপক টাংরিক যদি নাম আমায় তার অর্ধ থাপা কিন্তু আগের ম্যাচ খুব সুন্দর খেলেছে এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে এবং মাঝে মাঠে আর একটা প্লেয়ার যার কথা না বললি নাই, জনি কাউকে। এই জনি কাউকে যদি আজকে যদি ফর্মে থাকে তাহলে মোহনবাগানের জেতাটা সহজ হয়ে যাবে এবং আশা করছি মোহনবাগান আজকে এই ম্যাচ জিতে মোহনবাগান সমর্থকদের মনের মণিকোঠায় স্থান করে নেবে। মোহনবাগানের এই যে একাদশ কিন্তু এই মুহূর্তে আইএসএলের সেরা একাদশ এবং মোহনবাগানের প্রতিটি প্লেয়ার যা রিজার্ভ বেঞ্চে বসে আছে তারা কিন্তু সমানভাবে দক্ষ, প্রত্যেককে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে, প্রত্যেককে কিন্তু প্রমাণ করতে হচ্ছে কারা প্রথম একাদশে আসতে পারে। যেমন দীপক টাংরি এবং অনুরুদ্ধ থাপা এই দুজন এই মুহূর্তে এমন ফর্মে আছে যে কেউ কিন্তু ম্যাচে আসতে পারে সেটা আমরা এখন থেকে বলতে পারছি না। সাদিকু আর কামিন্সের মধ্যে মনে হচ্ছে কামিন্স নিয়েই হয়তো খেলাটা শুরু হবে এবং সেকেন্ড হাফের পর হয়তো কামিন্সকে বসিয়ে সেখানে সাদিকুকে নামানোর একটা চিন্তাভাবনা হাবাসের মাথায় আছে। আজকে হাবাস কিন্তু আমাদের সাইড লাইনে দেখা যেতে পারে, হাবাসকে সেই চেনা পরিচিত সেই ছোটাছুটি সেই উদ্বেগ এবং ওখান থেকে বার্তা দেওয়া মোহনবাগান প্লেয়ারদের, মোহনবাগান প্লেয়ার কিন্তু তাতে আরও উদ্দীপ্ত হয়ে উঠেছে এবং
এই মুহূর্তে মোহনবাগান, এই মুহূর্তে মোহনবাগান যেভাবে অনুশীলন করেছে, তাদের যে পর্তুগিজ শারীরিক ভাষা, শরীরী ভাষা তার থেকে বেড়ে যাচ্ছে। এই মুম্বাই সিটি এফসিকে তারা আজকে হারাবার একটা চিন্তাভাবনা নিয়েছে এবং দেখা যাক কী হয়। তো যদি তোমাদের আজকে আমার এই ভিডিও ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা সবার আগে এই চ্যানেলে সবচেয়ে আপডেট বা সবচেয়ে বেশি আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো যারা এখন পর্যন্ত করোনি, একটা লাইক দাও। আর যদি তোমাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, বাই বাই।